কার্যকলাপের সাথে দানবীয় কর্মকাণ্ডের একটা মিল আছে। আমাদের প্রশাসনের তারা একেবারেই প্রস্তুত ছিল বলে আমার মনে হয় নাই। সক্ষম তারা ছিল কিনা, সক্ষম থাকলে কেন করে নাই, এগুলি এখন প্রশ্নগুলি সামনে আসছে, এগুলি নিশ্চয় কর্তৃপক্ষ দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা সংক্রমণ বাড়ায় ট্রেনের মোট টিকিটের অর্ধেক বিক্রির সিদ্ধান্ত, এক আসন ফাঁকা রেখে বসবেন যাত্রী, মানতে হবে স্বাস্থ্যবিধি। পদ্ম সেতুর রেল স্ল্যাব বসানোর কাজ প্রায় 75% শেষ, দ্রুত গতিতে এগিয়ে চলছে রেল সংযোগের কাজ, পুরো প্রকল্প শেষ হবে 2024 সালে। এবং সিরিজ বাঁচানোর মিশনে দুপুরে দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অর্ধেক আসন ফাঁকা রেখে সব আন্তনগর মেল ও কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে, মোট আসনের 50% টিকিট বিক্রি হবে, টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার শাহাদত আলী জানান, প্রতিটি স্টেশনে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ট্রেন চলবে স্বাস্থ্যবিধি মেনে, ট্রেনে জীবাণুনাশক স্প্রে করা হবে, যাত্রীদের জন্য থাকবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও যাত্রার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে, অতিরিক্ত তাপমাত্রার কোনো ব্যক্তিকে যাত্রা করতে দেয়া হবে না। সকালের সময় আরও থাকছে, উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার জামানতবিহীন ঋণ তহবিলের গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, 50 কোটি টাকা পাবে নারী উদ্যোক্তারা, শর্ত সহজ করার দাবি। পদ্মা সেতুর রেল স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে প্রায় 75%। এছাড়া ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে ভাঙা আর ভাঙা থেকে যশোর পর্যন্ত রেল সংযোগের কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি 39%। আসছে বছর জুনেই সড়কের সঙ্গে পদ্মার রেল সংযোগ চালু হলে পুরো প্রকল্পের কাজ শেষ হবে 2024 সালে। সাইফুল ইসলামের ক্যামেরা রাশেদ লিমনের রিপোর্ট। এই পদ্মা সেতুর পুরো প্রকল্পে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয়েছে এই রেলের অংশের নিয়ে, তবে কেটে গেছে সব শঙ্কার মেঘ, স্বপ্ন এখন ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। পদ্মায় চলছে স্বপ্ন বোনার কাজ, উপরতলায় রোড স্ল্যাব আর নিচে চলছে স্ট্রিঙ্গার বা রেল স্ল্যাব বসানোর কাজ। 2959টি ডেকের মধ্যে প্রায় 75% বেশি, অর্থাৎ 2300 বেশি স্ট্রিঙ্গার বসে গেছে। কাজের এই গতি ব্যাহত না হলে 6 মাসের আগেই শেষ হবে এই অংশের কাজ। রেলওয়ে ডেক 2959টি, এর মধ্যে 2300টি বসানো হয়ে গেছে, এখানে কাজের অগ্রগতি 75%। সব মিলিয়ে মূল সেতু এবং নদী শাসনের কাজ যদি আমরা হিসাব করি 80% কাজ সমাপ্ত হয়ে গেছে। তবে সেতুর সঙ্গে এপার ওপার সংযোগের লাইনের কাজটি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ঢাকা থেকে মাও অংশের নির্মাণ কাজের অগ্রগতির দিকে দেখলে দেখা যায় বাঁধের কাজ 16.88 কিলোমিটারের মধ্যে শেষ হয়েছে 7.63 কিলোমিটার, মেজর ব্রিজ 15টির মধ্যে 9টির কাজই শেষ, কালভার্ট বা আন্ডারপাস 14টি শেষ, বক্স গার্ডার সেগমেন্টের অগ্রগতি 59.92%। ঢাকা থেকে মাওয়া কিংবা জাজিরা থেকে ভাঙা চলতে চলতে চোখে পড়বে এমন মহাযজ্ঞ। মাওয়া ভাঙা অংশের বাঁধ হয়েছে 50.04%, 12টি মেজর ব্রিজের মধ্যে 11টি শেষ হয়েছে, এখানে বক্স গার্ডারের সেকশনের কাজও প্রায় শেষ। আবার ভাঙা যশোর সেকশনে রেললাইন নির্মাণ কাজের অগ্রগতির দিকে তাকালে দেখা যায় 85.70 কিলোমিটারের মধ্যে 68.30 কিলোমিটারের কাজ শেষ, রেলের মেজর ব্রিজ 31টির মধ্যে 19টির কাজ শেষ আর 148টি আন্ডারপাসের মধ্যে 22টির কাজই শেষ। যেহেতু ভাঙা থেকে রেললাইন আমাদের আছেই, সেই জন্য আমরা বলেছি যে এইটাকে তোমরা একটু প্রায়োরিটি দিলে, এইটার সঙ্গে যদি আমরা পদ্মাটা হলে আমরা একটা মনে করি আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট, এইটা যদি হয়ে যায় তাহলে সেকেন্ড ফেজে তুমি ঢাকার থেকে আমাকে মাওয়া কানেক্ট করে দাও। সব ঠিকঠাক থাকলে একই সময়ে সেতু আর রেল লাইন চালু হলেও রেলের শতভাগ কাজ শেষ হবে 2024 সালের জুনে। রাশেদ লিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্যাংকিং খাত থেকে জামানতবিহীন ঋণ দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই পান না উদ্যোক্তারা। এরই মধ্যে স্টার্ট আপ বা নতুন উদ্যোগে 500 কোটি
টাকার ঋণ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে শর্ত ও ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। ঋণ ছাড়ে শর্ত সহজ করার দাবি উদ্যোক্তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। উদ্যোক্তা মানেই কোনো কাজ শুরু করে প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও অর্থনীতির চাকায় গতি আনা। তাদের সহায়তায় অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকে জামানতবিহীন ঋণের, কিন্তু অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র দিয়েও পান না এ সুবিধা। নতুন করে স্টার্ট আপ খাতে 500 কোটি টাকার এমন ঋণের যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামানতবিহীন এ ঋণ তহবিলের মধ্যে 50 কোটি টাকা পাবে নারী উদ্যোক্তারা। আইসিডি হতে পারে অন্য অন্য সেক্টরের কিছু হতে পারে, তাদেরকে কোনো জামানত লাগবে না। তারা যে সমস্ত আছে, তাদের যে সার্টিফিকেটগুলো আছে, ওই সার্টিফিকেটগুলো জমা রেখে ব্যাংকের মাধ্যমে তারা লোনটা পাবে। কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগ ফলপ্রসূ করতে তদারকির পাশাপাশি কার্যক্রম শুরুর আগে শর্ত ও ঋণ কাঠামো স্পষ্ট করার তাগিদ অর্থনীতিবিদদের। যে বরাদ্দটি দেয়া হচ্ছে সেই বরাদ্দের সাথে সাথে ব্যাংকগুলোর মাধ্যমে কিভাবে এটা বাস্তবায়ন হবে, যারা সম্ভাব্য উদ্যোক্তা তারা কোন শর্তে এগুলো পাবে সেটা খুব সুস্পষ্ট হওয়া দরকার, এবং সেই সাথে সাথে একটা মনিটরিং এবং ইভালুয়েশনও থাকা দরকার। এদিকে ঋণ নিতে আগ্রহীদের তিক্ত অভিজ্ঞতা বলছে কাগজের নির্দেশনা আর ব্যাংকগুলোর ঋণ ছাড়ের বাস্তবতা অনেকটাই ভিন্ন। এক্ষেত্রে ব্যাংকের শর্তে থাকতে হবে শিথিলতা। 2021 সালে চলছে, এখনো পর্যন্ত আমি কোনো লোন নিয়ে আমি কোনো বিজনেসে একটা টাকা আমি ইনভেস্ট করতে পারিনি। ঢাকাতে নিজের ফ্ল্যাটে থাকি, পজিশন কিনে মার্কেটে দোকান করছি। আমাদের মতো মানুষের যদি এই অবস্থা হয় তাহলে যারা ছোট নতুন উদ্যোক্তা সামনে আসছে তাদের কি হবে? ব্যাংকের সদিচ্ছা এবং কাগজপত্রের শিথিলতা, এই মানে সিস্টেমের শিথিলতা আনতে হবে। এই দুইটা সেগমেন্ট যখন এক হবে তখনই আসলে পসিবল। স্টার্টআপের ঋণ ছাড়ে যেন কোনো ধরনের অনিয়ম না হয় বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। মুখোমুখি যতই বলুন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে এক বছর আগে বিদ্যুৎ উৎপাদন শুরু করলেও সঞ্চালন লাইনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় জাতীয় গ্রিডে পুরো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরের মধ্যে সঞ্চালন লাইনের নির্মাণ কাজ শেষ হবে। কর্তৃপক্ষের আশা, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর পায়রা দেশের বৃহত্তম 1320 মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। পুরো বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হলেও সঞ্চালন লাইনের কাজ শেষ না হওয়ায় গত বছর থেকে মাত্র অর্ধেক সরবরাহ করতে পারছে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। 1000 একর জমির উপর নির্মিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের জন্য দৈনিক 13,000 মেট্রিক টন কয়লা ব্যবহার হচ্ছে। প্রয়োজনীয় কয়লা ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে সরাসরি বন্দরের নিজস্ব টার্মিনালে ভিড়ছে। তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে পরিবেশ বান্ধব আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। গ্রিডের অপ্রতুলতা, টেম্পোরারি সাবস্টেশনের মাধ্যমে আমরা একটা ইউনিটের বিদ্যুৎ প্রবাহিত করতে পারছি এবং আরেকটা ইউনিট সবসময় স্ট্যান্ডবাই আছে। গোপালগঞ্জ থেকে পায়রা বন্দর পর্যন্ত 160 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। উৎপাদিত 620 মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে দক্ষিণবঙ্গের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। গোপালগঞ্জের যে সাবস্টেশন আছে সেটা 1320 মেগাওয়াট নিতে পারতেছে না। গোপালগঞ্জ থেকে আমিন বাজার সাবস্টেশনে নিয়ে যাবো, সেই লাইনটা এখনও পিএসসি তৈরি করতে পারেনি। এই লাইনটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা আমাদের যে সক্ষমতা পুরোটাই আমরা দিতে পারবো। দুটো পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত এখন। গত বছরের 8ই ডিসেম্বর আমাদের যে দ্বিতীয় ইউনিটটা সেটাও জাতীয় গ্রিডে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। সো এখন আমরা বলতে পারবো যে আমাদের এই পায়রা 1320 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টটা পুরোপুরিভাবেই দুইটা ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে সক্ষম। 2016 সালের 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 12,284 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের ব্যয় 80% ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক ও চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। সময় সংবাদ, পটুয়াখালী। পার্বত্য অঞ্চল ও সিলেটের পর দেশের তৃতীয় চা অঞ্চল হিসেবে জায়গা করে নিয়েছে পঞ্চগড়। চার মান উন্নত হওয়ায় এরই মধ্যে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বাজারে। তুলনামূলক অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় বড় বাগান মালিকদের পাশাপাশি সমান তালে বাড়ছে ক্ষুদ্র চা চাষ। গত এক বছরে জেলায় প্রায় 1500 একর জমিতে চা চাষের পরিধি বেড়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চলতি চা মৌসুমে জেলায় 1 কোটি কেজি চা উৎপাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
চা চাষে পাহাড়ি ঢালু জমি লাগবে এমন ধারণা বদলে দিয়েছেন পঞ্চগড়ে সমতল ভূমিতে কৃষকেরা চা চাষ করে। একসময়ের পতিত জমি বা এক ফসলি জমি এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। জেলায় গড়ে উঠেছে 18টি চা প্রক্রিয়াকরণ কারখানা। নগদ মূল্যে কারখানা মালিকরা চায়ের পাতা কেনায় চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। স্থানীয় চা চাষিরা বলছেন অন্যান্য ফসলের তুলনায় চা চাষে লাভ বেশি। তাছাড়া একবার চা চাষ করে 80 থেকে 100 বছর পাতা সংগ্রহের সুযোগ থাকায় দিন দিন তারা চা চাষের পরিধি বাড়াচ্ছেন। গত বছর আমি 2 একর লাগাইছিলাম চা, তো চার ফলন দেখে ভালো বাজার পেয়ে এবার আর নতুন করে আবার 1 একর বাড়িয়েছি। ফলন ভালো, আমি ভালোই লাভবান হয়েছি। এইভাবে চাহিদা থাকলে আমরা আরও সামনে বেশি বেশি আবাদ করবো। ফ্যাক্টরিতে চা পাতা নগদ মূল্যে ক্রয় করতেছে, চাষিরা নিজে এসে কাঁচা পাতা সরবরাহ করতেছে এবং তারা নগদ মূল্য পাচ্ছেন, এতে তারা অনেক খুশি। স্থানীয় চা বোর্ড বলছে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় আগ্রহী হয়ে উঠেছেন চা চাষিরা। চা বোর্ড থেকে তাদেরকে স্বল্প মূল্যে চারা বিতরণ, ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের ব্যানারে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা এবং 2টি পাতে 1টি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে সেবা প্রদান অব্যাহত রয়েছে। পঞ্চগড় চা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী 2002 সালে 455 একর জমিতে সবুজ চা চাষ করা হয়। বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 10,170 একর জমি। গত বছর জেলায় 95,49,325 কেজি চা উৎপাদিত হয়। সময় সংবাদ পঞ্চগড়। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে শবে বরাত কাটালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদে বয়ান ও জিকির আসকার, করোনা মুক্তির জন্য দোয়া। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।